লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে ভাবলেন চার লাইন বাংলা বলতাছে, কি সুন্দর বাংলা কয়। তা নয়, ওটা লেখা থাকে। ধরুন আমি এখানে বলছি তো, আমার এখানে হালকা রঙের একটা মাইক থাকবে, আপনারা দেখতে পাবেন না চোখে, তার মধ্যে লেখা থাকে পুরো, তার মধ্যে দেখে দেখে বলা যায়। এটা আমেরিকায় সিস্টেমটা চালু আছে। আমরা বলছি দেখুন, যে কোনো এসে কেউ দেখে যান, মুখে বলছি। আর বিজেপির নেতারা কি করে, টেলিপ্রম্পটারে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, চিল্কা রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে কত কথা বলবে। আসলে সবটাই দেখে দেখে বলে, কিন্তু বলতে পারে না, এটা হচ্ছে দেখে বলা। আর আমায় যদি বলেন গুজরাটিতেও বলতে, আমি বলে দেব। আমায় যদি বলেন দণ্ডবতেতে বলতে রাজবংশী ভাষায়, আমি বলে দেব। আমি রাজবংশী পড়তে পারি, আমি কামতাপুরী পড়তে পারি, আমি অলচিকিতে কবিতা লিখেছি। আমার বই মনে রাখবেন, পাহাড় থেকে চারিদিকে অনেক বই বেরিয়েছে অনেক ভাষায়। সুতরাং আমার ভালো লাগে সব ধর্ম সব ভাষা সবাইকে নিয়ে থাকতে। আমি এটুকু করছে তার স্ত্রী, কত বড় বাগ মারছো, বলছে বিশ হাত ল্যাজ। তখন বউটা খক করে কেসেছে, উনি জানেন ওর বর একটু মিথ্যে কথা বেশি বলে, যখন কাশেন তখন তার বর বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছেন। যেই খক করে বউ কেসেছে তখন বলছে মাপি নাই টাপি নাই পনেরো হাত হইব। তখন ওর বর আবার ওর বউ কেসেছে, তখন বলছে মাপি টাপি নাই দশ হাত হইব। দশ হাত যদি বাঘের ল্যাজ হয় বাঘটা কত বড়। বউ আবার কেসেছে, এবার বলছে পাঁচ হাত তো হইবই। তখন তার বউ বলেছে তুমি কাঁচতে কাঁচতে মইরা যাও, আমি তোমারে আর থামাইতাছি না, অভ্যাস যাবে না, কয়লা যায় না ধুলে আর। ময়লা যায় না কি হবে, ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে, দাগ দুটোই থাকে থেকে যায়। পাঁচ বছর দিয়েছেন রাজ্য, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, নিজের উন্নয়ন করেছে, কুড়িটা গাড়ি নিয়ে তিরিশটা গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছে, রাজার মতো থেকেছে, জমিদারদের মতো থেকেছে, কিন্তু কুচবিহারের মানুষের জন্য একটা কাজও করেনি। কুচবিহারকে হেরিটেজ টাউনও আমরা করেছি, কোনটা করিনি, সবটা করে দিয়েছি। তাই আপনাদের বলেছে বলি, অনেক হয়েছে আন্না, বিজেপি আন্না, সিপিএম আন্না, কংগ্রেস আন্না, বিজেপির দালালগুলোকে আন্না। ভোট দিলে ভোট দিতে হবে তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন, তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন, মা বোনদের গর্জন বিরোধীদের বিসর্জন, ছাত্র যুবর গর্জন বিরোধী দলের বিসর্জন। আর লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে ভাবলেন চার লাইন বাংলা বলতাছে, কি সুন্দর বাংলা কয়। তা নয়, ওটা লেখা থাকে। ধরুন আমি এখানে বলছি তো, আমার এখানে হালকা রঙের একটা মাইক থাকবে, আপনারা দেখতে পাবেন না চোখে, তার মধ্যে লেখা থাকে পুরো, তার মধ্যে দেখে দেখে বলা যায়। এটা আমেরিকায় সিস্টেমটা চালু আছে। আমরা বলছি দেখুন, যে কোনো এসে কেউ দেখে যান, মুখে বলছি। আর বিজেপির নেতারা কি করে, টেলিপ্রম্পটারে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, চিল্কা রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে
কত কথা বলবে, আসলে সবটাই দেখে দেখে বলে কিন্তু বলতে পারে না, এটা হচ্ছে দেখে বলা। আর আমায় যদি বলেন গুজরাটিতেও বলতে, আমি বলে দেব। আমায় যদি বলেন দণ্ডবতেতে বলতে রাজবংশী ভাষায়, আমি বলে দেব। আমি রাজবংশী পড়তে পারি, আমি কামতাপুরি পড়তে পারি, আমি অলচিকিতে কবিতা লিখেছি। আমার বই মনে রাখবেন পাহাড় থেকে চারিদিকে অনেক বই বেরিয়েছে অনেক ভাষায়। সুতরাং আমার ভালো লাগে সব ধর্ম সব ভাষা সবাইকে নিয়ে থাকতে। আমি এটুকু বলে বলবো কি খেলা হবে এই ছাত্র যুব ভাই বোনরা আমার, কোথায় গেলে তোমরা, রোদ্দুরে ক্লান্ত? খেলা হবে, খেলা হবে, খেলতে হবে, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে জেতাতে হবে, জীবনে বড় হতে হবে। কি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার হবে, কন্যাশ্রী হবে, রূপশ্রী হবে, তপশিলি ভাতা হবে, বিধবা ভাতা হবে, বিনা পয়সায় চাল হবে, মা বোনেরা ভালো থাকবে। কি সংখ্যালঘু ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বিজেপিকে হারাতে হবে। আর একটা বলে যাই, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ইলেকশনে যখন আমরা বক্স ইলেকশনের বাক্স রেখে দিই, ওরা কিন্তু চিক লাগায় সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে। আমাদের যদি কেউ ঘুমিয়ে পড়ে সেই সময় লোডশেডিং করে দিয়ে করে। আমি বলে দিলাম এই এক মাস দেড় মাস লোকে যে ভোটটা দেবে, যে টাকা খায় তাকে দেবেন না, টাকা নিয়ে যেতে বিকিয়ে না যায়। আর দুই হচ্ছে বাক্সগুলোকে পাহারা দিতে হবে। মনে রাখবেন যতদিন রেজাল্ট না বেরোবে বাক্স পাহারা দিতে হবে, ওটা নাগরিকের অধিকার, ওটা জনগণ। তাই নো ক্যা নো এনআরসি, আমরা সবাই নাগরিক। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই এনআরসি মানছি না, কে কে মানছি না, অত্যাচার মানছি না, অনাহার মানছি না। জয় হিন্দ, বন্দে মাতরম।